হ হরফটি মাস্ক করব। এই হরফটির নাম কি? হ। এই হরফটির নাম হচ্ছে কি? হ। হ এটা হচ্ছে হরফের নাম। তাহলে এই নামটি উচ্চারণ করতে গেলে কয়টা হরফ লাগে? দুইটা হরফ, হ এবং আলিফ। হ হ, ঠিক না? হ্যাঁ, হ। কয় হরফ লাগে? দুই হরফ, হ এবং আলিফ। তাহলে হ হরফটি উচ্চারণ করতে কতটুকু লম্বা হবে? এক আলিফ বা দুই হারাকাত পরিমাণ লম্বা হবে। আপনারা আরেকটু পিছনে যান, আরেকটু পিছনে যান, হ্যাঁ পিছনে যান। তাহলে হ হরফটি উচ্চারণ করতে আমাদের এক আলিফ তথা দুই হারাকাত লম্বা করতে হবে। তো আমরা বেশি করব না, হ এরকম বেশি করব না, দুই হারাকাত করব। আসেন, হ হ হ। এই গেল হরফের নাম। এই হরফের নামগুলো আরবিতে কয়েকভাবে বলা যায়। এই যে দুই হারাকাত যে হরফগুলো আছে বা ছয় হারাকাত যেগুলো আছে সবগুলোই কয়েকভাবে বলা যায়। যেমন এভাবে বলা যায়, হ উন, হ্যাঁ বা খ, এভাবেও বলা যায়, শেষে হামজা দিয়েও বলা যায় নামগুলো। তবে কোরআনুল কারিমের উচ্চারণে কিন্তু হামজা নাই, এমনি লোগাত হিসাবে শেষে হামজা দিয়েও বলা যাবে, লোগাত হিসাবে শেষে হামজা দিয়েও বলা যাবে। যেমন খ উন এভাবেও বলা যাবে। যেমন আপনারা যদি আরবি ডিকশনারি খুলেন তাহলে দেখবেন সেখানে হরফগুলোর নামে হামজা আছে, আছে না নাই? হ্যা উন, আল হ্যা উ, আল খ উ, হামজা আছে। কিন্তু কোরআনের উচ্চারণে হামজা নাই। যেমন কোরআনে হরফে মুকাত্তাআত আছে না, সেখানে দেখেন হ্যা মিম, এই হ্যা এটা কিন্তু হরফের নাম, উচ্চারণ না। তাহলে হ্যা হামজা আছে? হ্যা মিম এভাবে হামজা নাই। ক্যাফ হ্যা, হ্যাঁ হামজা নাই। হ্যা না, ইয়া না, আইন সাদ। তাহলে কোরআনের রীতি অনুযায়ী এই হরফগুলোতে হামজা নাই, হামজা ছাড়া উচ্চারণ। কিন্তু সাধারণ আরবি নিয়মে হামজা দিয়ে উচ্চারণ করা যায়, বরং লোগাতের মধ্যে এই হরফের নামগুলো লেখার ক্ষেত্রে হামজা দেওয়া হয়, আল হ্যা উ, আল খ উ। তো আসুন, এই হচ্ছে খ হরফের নাম। এখন আমরা খ হরফের উচ্চারণ শিখব, হারাকাত দিয়ে, সুকুন দিয়ে, সাদ্দা দিয়ে আমরা হা হরফ খ হরফটি উচ্চারণ করব। খ হরফটিকে আমরা হারাকাত, সুকুন এবং সাদ্দা দিয়ে উচ্চারণ করব। তো প্রথমেই খ হরফের মাখরাজ আমাদের জানতে হবে। উচ্চারণের আগে আমাদেরকে কী জানতে হবে? মাখরাজ জানতে হবে। তো খ এর মাখরাজ কোথায় বলে না সবাই? খ এর মাখরাজ কোথায়? আগে আমরা কীভাবে পড়েছিলাম? হালকের শেষ হতে গাইন খ, হালকের শেষ হতে গাইন খ, তথা কণ্ঠনালী বা গলার শেষ হইতে গাইন বা খ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এভাবে প্রচলিত। কিন্তু আমরা যদি আইম্মায়ে কেরামের কিতাবগুলো দেখি, আরবি কিতাবগুলো দেখি, তাজউদের মুতাকাদ্দিমিন এবং মুতাখিরিন আগে এবং পরে যারা নাকি তাজউদের কিতাব লিখেছেন সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আইম্মায়ে কেরাম, সাউন্ড অফ করে রেখেছে, এটা তো দরকার নেই। তো আইম্মায়ে কেরাম খ এর মাখরাজ বলেছেন, কি বলেছেন? হামজা হচ্ছে আকসাল হালক, আর গাইন খ হচ্ছে আদনাল হালক। কি বলেছেন ওনারা? আদনাল হালক। হামজা কোথা থেকে? আকসাল হালক। গাইন খ আদনাল হালক, আর আইন হা ওয়াসাতুল হালক। তাহলে আমরা দেখলাম যে আইম্মায়ে কেরাম বলেছেন আদনাল হালক। আদনা মানে কাছে, শুরু।
আর আকসা মানে দূরে, শেষ। তাহলে হামজার মাখরাজকে ওনারা বলেছেন আকসা, মানে হালকের শেষ হইতে হামজাহা। আর গাইন খাকে বলেছেন আকসাল হালক, মানে হালকের শুরু বা নিকটবর্তী জায়গা। আদনা মানে কি? দুনুবুন থেকে, দুনুবুন থেকে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাহলে দুনুবুন থেকে আদনা মানে নিকটবর্তী। তো নিকটবর্তী, কণ্ঠনালীর নিকটবর্তী জায়গা থেকে, শুরুর জায়গা থেকে গাইন এবং খ। এই বিষয়টা তেমন একটা জটিল না, কারণ শুরু এবং শেষ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। কি বিষয়? আপেক্ষিক বিষয়। আপনি যদি এখান থেকে শুরু করেন তাহলে এটা শুরু, আর নিচ থেকে শুরু করলে এটা শুরু। বুঝে আসছে কথা? আর আপনি কোন দিক থেকে বিবেচনা করতেছেন সেটা হচ্ছে বিষয়। আমরা যদি এখান থেকে উপর দিক থেকে নামি তাহলে এটা হয় কণ্ঠনালীর শুরু, আর যদি আমরা নিচ দিক থেকে উপরে উঠি তাহলে এটা হয় কণ্ঠনালীর শুরু। এখন কোর্রাগণ, মুতাকদ্দিমিন, মুতাখিরিন, আইম্মায়ে তাজউইদ, ওনারা উপর থেকে এসেছেন, ফলে তাদের দৃষ্টিকোণ থেকে কণ্ঠনালীর শুরু হচ্ছে এটা। শুরু এবং শেষ বা কোনটা নিকটবর্তী কোনটা দূরবর্তী, কোনটা শুরুতে কোনটা শেষে, মায়ের পেট থেকে আপনি যখন দুনিয়াতে এসেছেন তখন কণ্ঠনালীর কোনটা আগে এসেছে, শুরুতে এসেছে, এটা নাকি এটা? বলেন, মায়ের পেট থেকে প্রথমে মাথা বের হয় না? মাথা তো বের হয়, তো মাথা টেনে যদি বের করে তাহলে কণ্ঠনালীর কোনটা আগে বের হয়েছে আর এটা পরে? তাহলে গাইনের, গাইন খায়ের মাখরাজ আগে বের হয়েছে না হামজা হায়ের মাখরাজ আগে বের হয়েছে? তাহলে গাইন খ এটা কণ্ঠনালীর শুরু হবে না হামজা হা কণ্ঠনালীর শুরু হবে? কারণ শুরু থেকে ঢুকছে এই পৃথিবীতে। কণ্ঠনালীর কোন অংশ শুরুতে ঢুকছে বলেন? গাইন এবং খায়ের অংশটা, তাই না? তো যদিও নাকি এটা আপেক্ষিক বিষয়, কিন্তু আমরা যখন পড়ব তখন আমরা সেই পরিভাষাটাই পড়ব যে পরিভাষাটা ইমামরা ব্যবহার করেছেন। নতুবা আপনি বাংলাতে যখন শিখবেন হামজা হচ্ছে কণ্ঠনালীর শেষ, পরে যখন আইম্মায়ে কেরামের কিতাবাদি পড়বেন, মোতালা করবেন, তাদের কিতাব মোতালা করার দরকার আছে না নাই? তো তাদের আরবি কিতাবগুলো যখন আপনি মোতালা করবেন তখন আপনি একটু বিড়ম্বনায় পড়ে যাবেন, আপনি তখন একটু সমস্যার ভিতরে পড়ে যাবেন যে আগে আমি জানি হামজার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শুরু, এখন দেখতেছি শেষ, তখন আপনি একটু সমস্যার ভিতরে পড়ে যাবেন, জটিলতার মধ্যে পড়ে যাবেন। সেজন্য আমাদের ওইটাই শেখা উচিত যে পরিভাষা আমাদের ইমামগণ ব্যবহার করেছেন, এবং তারা যেটা ব্যবহার করেছেন সেটা যুক্তির কারণেই ব্যবহার করেছেন। ঠিক আছে কথা? যাই হোক, শুরু এবং শেষ আপনি যে পরিভাষায় ব্যবহার করেন উদ্দেশ্য একটাই, গাইন এবং খ। আইম্মায়ে কেরাম বলেছেন কণ্ঠনালীর শুরু থেকে, আর আমাদের বাংলা বইগুলোতে বা নোরানি পদ্ধতিতে বলে কণ্ঠনালীর শেষ হইতে, কিন্তু জায়গা একটাই, একটা জায়গাকেই একজন শুরু বলতেছে আর একজন শেষ বলতেছে। মানে আমাদের বাংলাদেশের প্রচলনে এটাকে বলা হচ্ছে কণ্ঠনালীর শেষ, কিন্তু মুহাক্কিকিনরা ওলামায়ে কেরাম আরবি কিতাবাদিতে এই জায়গাটাকে, একই জায়গাকে বলা হয়েছে কণ্ঠনালীর শুরু। এখানে একটা মূল নীতি আছে যে কোনটা শুরু কোনটা শেষ, এটা নিয়ে তো একটা প্যাচ লাগবে, লাগবে কি না? আপনি বলবেন গলার শুরু এটা, আমি বলবো এটা, একটা প্যাচ লাগবে না? তো এই সমস্যার সমাধানের জন্য ইমামগণ একটা মূল নীতি দিয়েছেন, ঘুমাচ্ছে একজনে, এই ঘুমাচ্ছে কেন? ওলামায়ে কেরাম একটা মূল নীতি দিয়েছেন যেন প্যাচ না লাগে। আমাদের বাংলাদেশের আমরা যদি কিলোমিটার গুনতে চাই, যে এখান থেকে চট্টগ্রাম কত কিলোমিটার দূরে, বরিশাল কত কিলোমিটার দূরে, তো কীভাবে আপনি গুনবেন? ঢাকা থেকে চট্টগ্রাম কতটুকু দূরে, কয় কিলোমিটার, আপনি কীভাবে গুনবেন? তা আপনি যদি থাকেন উত্তরাতে, আপনি ওখান থেকে গোনা শুরু করবেন। কেউ যদি থাকে এই যাত্রাবাড়িতে, সে যাত্রাবাড়ি থেকে গণনা করা শুরু করবে। তাহলে এক একজনের গণনা এক এক রকম হবে না?
সেজন্য একটা জায়গাকে সেন্টার ধরতে হবে, জিরো পয়েন্ট ধরতে হবে, ওই জায়গা থেকে সারা দেশের গণনা শুরু হবে, তাই না? তো আইম্মায়ে তাজউইদ তারাও একটা জায়গাকে সেন্টার ধরেছেন, ওই সেন্টার থেকে আপনি হিসাব করবেন শুরু না শেষ। ওই সেন্টারটা কোনটা কে বলতে পারবে? ঠোঁট, ঠোঁটের বাহিরের যে অংশটা জাহির, এটাকে আইম্মায়ে তাজউইদ সেন্টার ধরেছেন। যা কিছু এটার নিকটে সেটা হচ্ছে শুরু বা আদেনা, নিকটবর্তী, আর যা কিছু ঠোঁট থেকে দূরে সেটা হচ্ছে আকসা বা দূরবর্তী অংশ বা শেষ। তাহলে ঠোঁটের বিবেচনায় কণ্ঠনালীর এই জায়গাটা শুরু, এজন্য এটা হচ্ছে আদেনা, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে দূর, এজন্য এটা হচ্ছে আকসা। বুঝে আসছে কথা? তো চলুন, কণ্ঠনালীর শুরু থেকে আদেনাল হালক থেকে গাইন এবং খ উচ্চারিত হয়, এটাকে আমরা বাহির থেকে এটার একটা অবস্থান বললাম। এখন আমরা যদি ভিতর থেকে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে কণ্ঠনালীর যে অংশটা জিহ্বার শিকড়ের সাথে মিলিত, এই যে মনে করেন এখান থেকে কণ্ঠনালী শুরু হয়েছে আর এখানে আছে জিহ্বার শিকড়, তো কণ্ঠনালীর এই অংশটা জিহ্বার শিকড়ের সাথে লাগানো না? তো কণ্ঠনালীর যে অংশটা জিহ্বার শিকড়ের সাথে মিলিত, মুত্তাসিল, বুঝে আসছে কথাটা? জিহ্বার শিকড়, শিকড় বুঝেন তো, গাছের শিকড় থাকে না একেবারে গোড়ায় মাটির নিচে, তো কণ্ঠনালীর গোড়ারও আরও ভেতরে, কণ্ঠনালীর গোড়া থেকে তো কফ উচ্চারিত হয়, ওই গোড়ারও আরও ভিতরে কারো জিহ্বা যদি টেনে বের করা হয় তাহলে যেখান থেকে জিহ্বাটা চলে আসবে ওই জায়গাটা, কোরবানির সময় গরু কোরবানি দিলে গরুর জিহ্বাটা টেনে নিয়ে আসে না, তো একেবারে যেখানে জিহ্বার শুরুর পয়েন্ট ওই জায়গাটা লেগে আছে কণ্ঠনালীর শুরুর অংশের সাথে, তো ওই জায়গাটা থেকে হ উচ্চারিত হয়। খ হরফের মধ্যে কী কী সিফাত আছে? হামস এবং জাহারের মধ্যে খতে কোনটা আছে? হামস মানে বাতাস জারি থাকবে। সিদ্দা রখাওয়া তাওয়াসুত এর মধ্যে খতে কোনটা আছে? রখাওয়া মানে আওয়াজটাও পরিপূর্ণভাবে জারি থাকবে, আওয়াজ জারি না। তারপরে ইস্তেলা ইস্তেফালে কোনটা আছে? ইস্তিয়ালা, তার মানে আওয়াজের গতি ঊর্ধ্বমুখী থাকবে, জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে, আর এই দুইটা যখন হবে তখন হরফটা মোটা হবে। আওয়াজ যখন উপরের দিকে উঠে এবং জিহ্বার গোড়া যখন উপরের তালুর দিকে উঠে তখন হরফটা কি হয়, মোটা হয় না পাতলা হয়? মোটা হয়। চার নম্বরে ইতবাক এবং ইনফিতাহ, এই দুই সিফাতের মধ্যে কোনটা পাওয়া যায় খতে? ইনফিতাহ পাওয়া যায়, তার মানে জিহ্বাটা, জিহ্বার মধ্যখানটা উপরের তালু থেকে পৃথক থাকবে। এই হচ্ছে চারটি সিফাত, ইজলাক ইসমাতের প্রয়োজন নেই। তাহলে এই চারটি সিফাতকে খেয়াল রেখে, বিশেষত তিনটা সিফাতকে খেয়াল রেখে, বাতাস জারি, আওয়াজ জারি এবং হরফটা মোটা, এই তিন জিনিসটা খেয়াল রেখে খ হরফটা আদায় করতে হবে। এই হরফটি সর্বদা মোটা হবে, সর্বদাই এই হরফটি মোটা হবে এবং হরফটি দুর্বল। হরফটি কি দুর্বল? হরফটা মোটা মুস্তালিয়া কিন্তু দুর্বল, খেয়াল রাখতে হবে। দুইটা জিনিস একটু সাংঘর্ষিক মনে হয়। আচ্ছা, কিভাবে হরফটি দুর্বল? হরফ দুর্বল না সবল এটা বের হবে কিসের দ্বারা? এটা কিসের দ্বারা নির্ণয় করা যাবে হরফ সবল না দুর্বল? কথা বলে না, সিফাতের মাধ্যমে। সিফাত যে কয়টা আছে সেগুলোকে নির্ণয় করতে হবে যে এটা কি দুর্বল সিফাত না সবল সিফাত। যদি হরফের সবগুলো সিফাত দুর্বল হয় তাহলে হরফটি অধিক দুর্বল, আর কিছু দুর্বল কিছু সবল কিন্তু বেশিরভাগগুলো দুর্বল তাহলে সেটা দুর্বল হরফ। আর হরফের যদি সকল সিফাত শক্তিশালী হয় তাহলে হরফটা আকওয়া, সর্বাধিক শক্তিশালী। আর দুর্বল সবল উভয়টা মিলিয়ে বেশিরভাগ সিফাত হচ্ছে সবল তাহলে সেটা হচ্ছে কওয়ি হরফ। তাহলে খ হরফের মধ্যে যে সিফাতগুলো পাওয়া যায় আসুন আমরা দেখি,
এগুলো কোন ধরনের সিফাত? হামস এবং জাহারের মধ্যে হামস পাওয়া যায়, হামস দুর্বল না সবল? দুর্বল। সিদ্দা রখাওয়ার মধ্যে খাতে কোনটা পাওয়া যায়? রখাওয়া পাওয়া যায়। সবল না দুর্বল? দুর্বল, দুইটা দুর্বল। ইস্তেলা ইস্তিফালে কোনটা পাওয়া যায়? ইস্তেলা। সবল না দুর্বল? সবল। তাহলে একটা সবল পাওয়া গেল। ইতিবাক ইনফিতাহে কোনটা পাওয়া যায়? ইনফিতা। সবল না দুর্বল? দুর্বল। তাহলে খ হরফের তিনটি সিফাত দুর্বল, একটি সিফাত সবল। তিনটা দুর্বল, একটা কি? সবল। তাহলে এই হরফটার মান কি দাঁড়াবে? দুর্বল। হরফটি কি? দুর্বল। অতএব আমরা হরফটিকে এইভাবে বলবো না, আহ এভাবে শক্ত করে বলবো না, ঠিক আছে? হ্যাঁ, ইস্তিলা করব কিন্তু দুর্বলতার দিকে খেয়াল রেখে, কারণ মাত্র একটা সিফতেই তার সবল। চলুন, হ আমি এভাবে বলিনি, এরকম শক্ত করে বলি নাই, দুর্বল করে। ইস্তিলা হবে কিন্তু দুর্বল, ইস্তিলা হবে কিন্তু কি? এই মাত্রাগুলো খেয়াল রাখার নামই হচ্ছে তাজউদ। এখন ইস্তেলা দেখে আপনি বাকি তিন সিফাতের অবস্থান ভুলে গিয়ে এটাকে জন্মের মতো মোটা করলেন হ, তাহলে কিন্তু হবে না। হ বলেন, হু হি, হ হু হি। ইস্তিলা হরফগুলোর মধ্যে হরফ যখন মোটা হয় বেশি মোটা হবে, হরফ যখন ফাতহা হয় তখন বেশি মোটা, দম্মা হলে দ্বিতীয় স্তর, কাসরা হলে তৃতীয় স্তর। তাহলে ইস্তিলা হরফগুলোর তাফহিম করার, মোটা করার মাত্রা আছে, সে মাত্রা অনুযায়ী করতে হবে। ফাতহা হলে বেশি, দম্মা হলে একটু কম, কাসরা হলে আর একটু কম। তাহলে হ যতটুকু মোটা হবে, খি ততটুকু মোটা হবে না কম হবে? কম হবে। আসুন জোরে বলতে হবে সবার, যারা ঘুমাচ্ছেন ঘুম দূর করেন, হ জোরে, হ হ হ হু খি। এখন দুইটা দুইটা দুইটা, হ হ হ হ হ হু হ খি হ খি হু 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 হ হু খি 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 খ খি হু। মাদ্দের হরফ দিয়ে হ হু খি, সুকুন দিয়ে আহ, আওয়াজ এবং বাতাস জারি আহ। আমারটা খেয়াল করে শুনেন, আওয়াজ এবং বাতাস জারি আহ, এভাবে না আহ আহ, এভাবে না, খের খের করে না আহ, না আহ। বলেন আহ আহ আহ, উহ ইহ আহ, উহ ইহ। এবার শাদ্দা দিয়ে আহ হ আহ হ আহ হ আহ হু আহ হি আহ হ। আওয়াজ বাতাস জারি, আরো জোরে বলতে হবে আওয়াজ জারি করে আহ হ, আরো জোরে আহ হ, আওয়াজ বাতাস জারি আহ হ আহ হু আহ হি। হামজা পাতলা করে, হামজা যেন মোটা না হয়, আহ হি আহ হ আহ হ আহ হু আহ খি হ হু খি। অফ করে দাও, হ হু খি।